সবাই মনে করে শাইখুল ইসলাম তাহেরুল কাদেরী আমার পীর না উনি আমার শিক্ষক শুধু শিক্ষক বললে ভুল হবে আমার জাহের বাতেনের মুরব্বি কিন্তু আমার পীর আমার মুর্শিদ আরেকজন ইয়েমেনে আমি কখনো বলি নাই কেন আমি কাজ করছি আহলে সুন্নাহ ওয়াল জামাতে আমরা যখন সবাই মিলে একসাথে বসব সুন্নিয়াত থেকে রক্তি বরাবর বাইরে যাব না এখানে কেউ মানার লোক কেউ না মানার লোক তরিকত তাসাবুফ আগে যারা মেনেছে এখনো যারা মানছে সংখ্যাই তারা বেশি যারা মানে না তাদের সংখ্যা এখন অনেক বৃদ্ধি পাচ্ছে কিন্তু সংখ্যা এখনো অনেক কম অনেক কম কিন্তু বাজারের মধ্যে তাদের কথাবার্তা বেশি কেন আমার ভাইয়েরা যারা মানে না তারা রাত দিন টেবিলের মধ্যে বসে পড়ে আর যারা মানে তাদের ঘরের মধ্যে তাসাউফ তরিকতের একটা কিতাবও নেই এখন বলেন তো দেখি এটা জ্ঞানের যুগ জ্ঞান বলতে ইনফরমেশনের যুগ আপনি যদি উত্তর দিতে না পারেন আপনার উত্তর দিতে না পারার কারণে এখানে খেদমত হয় না বরং উল্টা বদনাম হয় আপনারা বুঝতে পেরেছেন এখন আমার করণীয় কি আমার করণীয় হচ্ছে আমরা প্রত্যেক জায়গার মধ্যে উসুলের দিকে ফেরত আসতে হবে উলামাই উম্মত তরিকত কাকে বলেছে তাসাউফের সংজ্ঞা কি দিয়েছে খানেকার কাজ কি এই পুরা বিষয় যদি জাতির সামনে তুলে ধরতে না পারি তুলে ধরতে হলে কিতাব পড়তে হবে আপনারা সব সময় বলেন হুজুর আমাদের কোনো কিতাব নাই হুজুর আমাদের কোনো কিতাব নাই আফসোসের বিষয় কি জানেন যারা কিতাব লিখেছে 2000 3000 5000 কপি ছাপালে 10টা কিতাব বিক্রি হয় না কেন পড়ার অভ্যাস আমাদের এখান থেকে খতম হয়ে গেছে আমরা সুন্নিয়তের এই কাজকে মিশন হিসেবে নেই না যদি মিশন হিসেবে নিতাম জ্বালা থাকতো ব্যথা থাকতো আমরা তো মিশন হিসেবেই নেই না সম্মানিত ভাইরা মিশন হিসেবে নিতে হবে অন্তত 10 জন ছেলে আমার দরকার অত্র এলাকার মধ্যে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে মিশন হিসেবে নিবে যেখানে যাবে আমাদের এখানে আরো বড় সমস্যা হচ্ছে আমি যেই পীরের মুরিদ আমি কথা বলার সময় আমার নবীর নাম অতবার নেই না যতবার আমি আমার পীরের নাম নেই আপনারা বুঝতে পেরেছেন আমি কোন মজলিসে কোনদিন শুনেছেন আমার পীর কে সেটা বলতে আমার এতগুলা পীরের জন্য দোয়া করি কোনদিন আমার গত 2004 থেকে আমি কাজ শুরু করেছি এখন 2024 আমার বয়সের প্রায় অর্ধেক অর্ধেক হয়ে গেছে 20 বছর 20 বছরে কোনদিন আমি বলি নাই আল্লাহ আমার পীরের হায়াতে তৈয়বা তবিলা তহেরা দান করো নামও নেই নাই সবাই মনে করে শাইখুল ইসলাম তাহেরুল কাদেরী আমার পীর না উনি আমার শিক্ষক শুধু শিক্ষক বললে ভুল হবে আমার জাহের বাতেনের মুরব্বি কিন্তু আমার পীর আমার মুর্শিদ আরেকজন ইয়েমেনে আমি কখনো বলি নাই কেন আমি কাজ করছি আহলে সুন্নাহ ওয়াল জামাতে আমরা যখন সবাই মিলে একসাথে বসব সুন্নিয়াত থেকে রক্তি বরাবর বাইরে যাব না কিন্তু আমরা যখন খানেকার ভিতরে আমার খানেকায় ঢুকব তখন আমি আমার পীরের কথা বলব কিন্তু আমি যখন মজলিসে দেখব অন্যান্য পীরের মুরিদরাও আছে সেখানে আমি রেস্ট্রিক্টেড হয়ে যাব সেখানে আমি শুধু তাসাউফের কথা বলব এখন আমরা প্রতিযোগিতা করি কেন আমাদের মধ্যে আজকে এই অবস্থা হয়েছে নতুবা আপনারা শুনে খুশি হবেন এখনো পর্যন্ত বাংলার জমিনে উরসুলার মধ্যে যতগুলা মানুষ হয় উরসের মধ্যে যারা আসে স্বাভাবিকভাবে পাক্কা সুন্নি না হলে উরসের মধ্যে আসার কথা না উরসের মধ্যে যারা আসে এই ধরনের চারটা উরসের লোক চারটা উরস আমি নাম বলছি না চারটা উরসের লোক যদি আমরা বলতে পারি আগামী রোববার বিকালে রেস কোর্সের মধ্যে আমরা কিয়াম মিলাদ করব আমার নবীর দরবারে সালাম দেব এবং আমরা যদি বলি যে এই উরসে যারা এসেছে প্রত্যেক ব্যক্তি রেস কোর্সের ময়দানে আসবে আল্লাহর ইজ্জতের কসম রেস কোর্স আমাদের জন্য ছোট হবে আমার মনে হয় ঢাকা সিটিও ছোট হবে কিন্তু অনৈক্য ইগো আমি আমার কারণে আপনি জানেন আমি কে আমি করেছি এই আমি 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 খতম করে দিয়েছে ভুলে গেছি এই আমির কারণে শয়তান রাজিম হয়েছে
শয়তান কি হয়েছে রাজীব অভিশপ্ত হয়েছে জান্নাত থেকে বের করে দিয়েছে আমার আল্লাহ মালউন বলেছে খাবিস বলেছে রাজীব বলেছে আমার আল্লাহ এখনো পর্যন্ত সেই জায়গা থেকে আমি ছুটে আসতে পারি না আমার ভাইরা ইলম আকল মানুষকে আমির দিকে নিয়ে আসে আমি থেকে বের হতে পারি না মনে রাখবেন কাপড় পরিবর্তন দ্রুত করা যায় চরিত্রের পরিবর্তন দ্রুত করা যায় না দীন এবং রূহে দীন এটা চরিত্রের পরিবর্তনের কথা বলে এজন্য আমার আল্লাহ বলছেন মানুষ তোমার পোশাকের দিকে তাকিয়ে হয় তোমাকে সিটে বসাবে নতুবা নিচে বসাবে আমি আল্লাহ তোমার জাহের দেখি না শার্ট কত সুন্দর প্যান্ট কত সুন্দর এটা আমি আল্লাহ দেখি না আমার আল্লাহ কি দেখেন ক ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা আজসামিকুম ও ফি রিওয়ায়াতিন উখরা ইলা জাওয়াহিরিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ও আমালিকুম আমার নবী বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদের বাহির দেখে না আল্লাহ তোমাদের ভিতর দেখে পৃথিবী বাহির দেখে পাগল হয় আল্লাহ ভিতর দেখে কাছে টেনে নেয় পৃথিবীর বাহির দেখে তকবীর দেয় আমার আল্লাহ ভিতর দেখে ফেরেশতাদের মজলিসে আমাদের নাম নিয়ে জিকির করে সুবহানাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন মানুষ আজিম প্রাণী মানুষের মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই কিন্তু আমরা আফসোসের বিষয় আমরা নিচে নামতে 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 আমাদের আর নামার জায়গা নাই আমরা ফ্রড করি আমরা মিথ্যা বলি আমরা গালি দেই আমরা প্রতারণা করি আমরা মানুষের সাথে চিট করি খেয়ানত করি মিথ্যা বলি আমার নবী বলেছেন চার খাসলত যেই ব্যক্তির মধ্যে পাওয়া যায় সেই ব্যক্তি নিরেক মুনাফিক কানা মুনাফিকান খালিসা যেই ব্যক্তি মিথ্যা বলে যেই ব্যক্তি ওয়াদার খেলাফ করে যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে যেই ব্যক্তি ঝগড়া লাগলে একেবারে অসম্ভব অশ্রাব্য বাজে ভাষায় গালিগালাজ করে ওয়াইজা খাসামা ফাজারা আমার নবী বলছেন চার জিনিস যার ভিতরে আছে খানা মুনাফিকান খালিসা একেবারে নিরেট মুনাফিক এই চারটা খাসলতের যে কোনো একটা যে ব্যক্তির ভিতরে থাকবে তার ভিতরে মুনাফিকের একটা নিদর্শন বৈশিষ্ট্য আছে আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ খাটের মধ্যে শোয়ানোর আগে মাওলা মুনাফিকের খাসলত নিয়ে যেন আমরা পৃথিবী থেকে না যাই আমিন বলেন সবাই আসেন আমরা আল্লাহর দরবারে ওয়াদা করি মাওলা তৌফিক দান করে যতদিন বেঁচে থাকবো জবান থেকে যেন মিথ্যা বের না হয় আল্লাহ দুনিয়া উল্টে গেলেও যেন আমরা আমানতের খেয়ালত না করি আমরা যেন গালিগালাজ না করি আমরা নামাজ পড়ি মুখে দাড়ি আছে আমরা লুঙ্গি হাঁটুর উপরে তুলে তুলে হাঁটি আমরা রাস্তার মধ্যে চিল্লায় এক কথা বলে মানুষকে গালি দেই আমরা হোটেল ব্যবসার মধ্যে দুনিয়ার দশ নম্বরের জিনিস খাওয়া আপনি মানুষকে দশ নম্বরের জিনিস খাওয়ানোর পরে মসজিদের প্রথম কাতারে যদি নামাজ পড়েন দশ হাজার মসজিদ যদি বানিয়ে দেন আপনি মুমেনের কাতারে সামিল হতে পারবেন কারণ যিনি সামিল করবেন উনি ওনার ডিক্লারেশন হচ্ছে মান গাসানা ফালাইসা মিন্না যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত না আমার নবী বলছেন আমার উম্মত না আপনি উল্টা লটকে গেলেও আমার নবীর উম্মতের কাতারে সামিল হতে পারবেন পারবেন না আমার নবী হে যুবক আমার নবী বলছে যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সেই ব্যক্তি আমার উম্মত না কাশ তোমরা যদি বুঝতে পারতে আমার নবী যখন বলছে তুমি এটা আমার উম্মত না তো দেখে আমার নবী বলেছে তুই আমার উম্মত না আল্লাহর ইজ্জতের কসম দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অপমানিত হবে কবর বসে আছে মনে রাখবেন পেট যেমন উল্টা পাল্টা জিনিস দিলে প্রটেস্ট করে সিনা প্রটেস্ট করে না সিনার ব্যথাও আছে পেটের ব্যথাও আছে পেটের ব্যথায় মানুষ কিভাবে লাফালাফি করে কাটা মুরগির মতো দেখেছেন কেন করছে কারণ পেট যেটা পছন্দ করে না সেটা পেটে দিয়েছে পেট প্রতিবাদ করে সিনা প্রতিবাদ করে যেটা খেতে চাচ্ছে না আপনি বারবার তাকে সেটা দিচ্ছেন সিনা প্রতিবাদ করে প্রত্যেক আল্লাহর এই শরীর যা আপনাকে দিয়েছে সব কিছু প্রতিবাদমুখী কানের মধ্যে পানি ঢুকলে প্রতিবাদ হয় কান ব্যথা করে না কারণ কান বলতে চাচ্ছে আমাকে পানি দিবি না প্রতিবাদ করবে দাঁতের একটা হেফাজত করতে হয় না উল্টা পাল্টা করবেন দাঁতের ব্যথা শুরু হয় এটা দাঁতের প্রতিবাদ জমিনেরও প্রতিবাদ আছে জমিন এখন চুপচাপ বসে আছে খাওয়ার জন্য বসে আছে খাওয়ার জন্য ইন্না আওহানাল গুয়ু লাবাইতুল আনকাবুত
আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি দ্বীন ছেড়ে দিয়েছে ধর্ম ছেড়ে দিয়েছে اخلاق ছেড়ে দিয়েছে সেই ব্যক্তির ঘর আনকাবুতের ঘরের মতো হয়েছে আনকাবুত মানে মাকড়সার জালের মতো মাকড়সার জাল যেমন সবাই হাতের আঙ্গুলের ইশারায় নষ্ট করে ফেলে না এভাবে নষ্ট হয়ে যায় আমাদের জন্য কবর অপেক্ষা করছে আমি চাই আপনাদের ভিতরে ওই জাগরণ আসুক আমি মুরব্বীদেরকে বলছিলাম আমাদের ছেলে আমার বয়সে আমার চেয়ে কম বয়সী যারা আছে মাহফিলে যখন বসবেন তখন ওযু করবেন নিয়ত করবেন ইখলাসের সাথে আসবেন মাহফিলে যখন বসবেন ঠিক বলে চিল্লানি দেবেন না কেন দেবেন না কারণ আপনি আমি এখানে ঠিক বলতে আসি না এটা কোন রাজনৈতিক মঞ্চ না এটা রাজনৈতিক ময়দান না শিক্ষক কথা বলবে ছাত্র চুপ করে শুনবে ছাত্র হাসি তামাশা করবে না ছাত্র হাসি তামাশা করা ক্লাসের মধ্যে বেয়াদবি ছাত্র শিক্ষকের উপরে উঠে ঠিক বলে চিল্লানি দেওয়া আমি মনে করি সেটা মাহফিলের মধ্যে অসমীচীন আপনারা বুঝতে পেরেছেন কেন কারণ এটা তরবিয়তের জায়গা এটা চুপ থাকবে এখানে ভদ্রতা থাকবে নম্রতা থাকবে যতক্ষণ থাকবেন চেষ্টা করবেন কিছু জিনিস শেখার জন্য আমরা যতক্ষণ থাকব আমাদের উচিত হবে কিছু জিনিস দেওয়ার জন্য মনে রাখবেন সব জায়গায় পরিবর্তন হবে কিছু জায়গার মধ্যে পরিবর্তন আনা যাবে না ইমানের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই আকীদার ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই ইখলাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই যা নবী শিখিয়ে দিয়েছেন মাহফিলগুলোর মধ্যে পরিবর্তন আসবে কতটুকু আপনার মেধা অনুযায়ী আমাকে কথা বলতে হবে সমাজ মনে রাখবেন এখানে মানুষ বসেছেন হয়তো 500 মানুষ এই যে চোখগুলা দেখে আছে কোটি মানুষের সামনে আমি 500 মানুষকে ধরেন হাসালাম কোটি মানুষের মধ্যে পলিসি মেকার আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে যারা উপরের লোক তারা যখন আমার কথাগুলা শুনবে আমি যখন হাসি তামাশা করব আপনারা তো মজা পেয়ে গেছেন তারা কি বলবে ও সুন্নিরা কি এরকম হয় এটা শুনিয়ে দূর দূর পলিসি মেকার উপরের লোক যারা সংখ্যাই কম তাদেরকে যদি আমি কনভিন্স করতে না পারি তো তারা যারা পলিসি মেক করবে তারা তো মূল জায়গায় আমাদেরকে হাত দিতে হবে মূল জায়গায় আপনারা বুঝতে পেরেছেন